তেজপুর রাজপথত এজন বিশেষ ব্যক্তি আর এই ব্যক্তিগী আছে চামগুড়িরপা আর বর্তমান তেজপুর উপস্থিত হয়েছে। শত্রুর ঊর্ধ্বর এইগী ব্যক্তির নাম সূর্য দাস। আমি তখন কথা পাতি পুনতে আমি দেখাইছো এইগী ব্যক্তিয়ে যে উষ্ণতা বৃদ্ধি পাইছে অর্থাৎ তাপমাত্রা যে বৃদ্ধি পাইছে তার ফলতে এনেদরে এক বার্তা সাইকেল লোক যাত্রা করেছে আর চামগুড়িরপা তেজপুর উপস্থিত হয়েছে আর তেজপুরপা পুনের চামগুড়ি ঘুরে যাব। আপনার নাম তো সূর্য দাস। আপনি যে ওলাই আছে দেখি সাইকেল গছ গছনি আছে আর বিভিন্ন পতাকা আছে, আপনি এই প্রকৃতির যে তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি পাইছে তার ফলতে আপনি একটা মেসেজ লো ওলাই আছে। হ্যাঁ, ওলাই আছে। রাইজক কি আহ্বান জানাব? রাজা কি আহ্বান জানাবো? কি করব? গছ গছনি লগাবো। গরম দিন বেশি দিয়ে আছে আর আপনি যথেষ্ট ইয়াত কিবা কিবি লিখা দেখি আমি বার্তা এইবর আপনি কি বুঝাইছে, কি বুঝাব বিচারিছে? এটা সূর্যর আপনি বিশ্ব সূর্য আপনি বিশ্ব সূর্য তুলনা করি? হ্যাঁ, তুলনা করি। সূর্য পূজা করে নি? হ্যাঁ, পূজা করো। আপনার নামটো সূর্য হয়? 70 বছর হয়েছে এইজন ব্যক্তির, নামও সূর্য আর সূর্যক পূজা করে আর ওলাই আছে বার্তা লাইজর প্রতি আহ্বান জানাইছে গছপুলি রোপণের বাবে, কেনো যে তাপমাত্রা অত্যাধিক হারত বৃদ্ধি পাইছে আর তেজপুরতো যাকালি সর্বোচ্চ 36 ডিগ্রি তাপমাত্রা আছিল আর এই মুহূর্তলেক 34 ডিগ্রি তাপমাত্রা, যার ফলত গছ গছনি যে প্রয়োজনীয়তা কিমান সেয়া বুঝাব বিচারিছে আর এক বার্তা লো যেহেতু আছে আপনি চামগুড়িরপা তেজপুর? চামগুড়িরপা তেজপুর নিশ্চিতভাবে এইজন যে জ্যেষ্ঠ ব্যক্তি ফটোর উদ্ধার এইগী ব্যক্তিয়ে অনুভব করেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গছর প্রয়োজনীয়তা কিমান আর সিয়ে এক বার্তা ওলাই আছে এনেদরে আর সকলের প্রতি আহ্বান জানাইছে প্রতিজন নাগরিকে একোটাকৈ হলেও গছপুলি রোপণ করক।